আজকের এই ভিডিওটি ওই সকল লোকেদের জন্য স্পেশাল একটি ভিডিও যারা ধনী বা বড়লোক, কারণ তাদের অনেক ধন সম্পদ থাকার কারণেও দেখা যায় একটা সময়ে এই ধন সম্পদগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে উক্ত ব্যক্তিটি দিন দিন গরিব হয়ে যাচ্ছে। আর এই গরিব হয়ে যাওয়ার পিছনে কারণ তো অবশ্যই রয়েছে, আর এইরকম 7টি কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর এই 7টি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি আপনার সঙ্গে মিলে যায় অবশ্যই তা পরিহার করুন এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। চলুন তবে জেনে নেওয়া যাক যে 7টি কারণে মানুষ দিন দিন গরিব হয়ে যায়। 1 নম্বর, তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে। 2 নম্বর, দাঁড়িয়ে পেশাব করার কারণে। 3 নম্বর, পেশাব করার জায়গায় অজু করার কারণে। 4 নম্বর, দাঁড়িয়ে পানি পান করার কারণে। 5 নম্বর, দাঁত দিয়ে নখ কাটার কারণে। 6 নম্বর, পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে। সর্বশেষ এবং 7 নম্বর কারণ হলো অলসতার কারণে। এই 7টি কারণের মধ্যে যদি 1টি কারণ আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই সেটাকে পরিহার করুন এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।